হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওড়িয়া পাঠসংস্কার চ্যানেল। আজ আমি ওপিএসসি এএসওর ইম্পর্টাণ্ট অপডেট বিষয়ে জাণিবা। আমার যে স্কিল টেস্ট অছি আউ ডকুমেন্ট ভেরিফিকেশন বিষয়ে, আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন আপনার পাই ইম্পর্টাণ্ট, তা বিষয়ে মধ্যে আমি আজ জাণিবা। কারণ পূর্বর আমি ডকুমেন্ট ভেরিফিকেশনর ভিডিও করতু, সেতরে পিলা মানে জানিছতি কি নাই ডকুমেন্ট কোন কোন নবা পড়িবা, তা বিষয়ে আপি আমি ভিডিও করিবা। তো ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলে প্রথম থর পাইলে চ্যানেলকে সবসক্রাইব করতু, আর এইভাবে কন্টেন্ট পাই বেল আইকনকে ক্লিক করতে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার পাখে পৌঁছি পার। দেখুন স্কিল টেস্ট কম্পুটর যে আপ্লিকেশন হব, প্র্যাকটিক্যাল টেস্ট আপনার হব, তার সিলাবস রয়েছে আপনার। দেখুন মু আর প্রিভিয়াস ইয়ার কোশ্চিন দেখাইলি কোন কোন কোশ্চিন আসলে, তার সিলাবস দেখুন আপনার উইন্ডো এমএস উইন্ডোর আসবে, আপনার কম্পুটর ফন্ডামেন্টাল, এমএস অফিস, স্পিয়রশিট এক্সেল, আমার স্পিয়রশিট এক্সেল চার্ট গোটে করবে, চার্ট দিয়ে তাকে আপনার দেখি আপনার করবে নিজের সিট্রে। তো এমএস অ্যাসেস অ্যান্ড ওয়ার্ড প্রসেসিং এইসব আপনার রয়েছে। আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চিন তো আপনার করাই দিয়েছিল, আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চিন কোণ আসছে, তো ধ্যান রহিলা সব সে যে কোশ্চিন আপনার লা প্রিভিয়াসে তার সেম আসবে কি না, তো কই হোনি আপনার সেম আসবে কি না। আপনার মানে ওপিএসসি যে আপনার দেখিলে প্রিভিয়াস ইয়ার তার যে কোশ্চিন প্যাটার্ন অলগা মধ্যে আসিপারে, তো অলগা কোণ এই সবজেক্ট রু আসবে, কিন্তু অলগা আপনার কোশ্চিন দেখ সেই সব পড়ব কোশ্চিন, কিন্তু অলগা আপনার প্যাটার্ন দেখা মিলিব। তা দেখুন আউটে হচ্ছে আপনার ওপিএসসি এসও ডকুমেন্ট ভেরিফিকেশন, তাপাই তো ইম্পর্টাণ্ট রয়েছে আপনার, কারণ এটা আপনার ডিভি পূর্ব নিহতি দেখা দরকার কোণ কোণ আপনার ডকুমেন্ট দরকার, তা বিষয়ে আমি আজ জাঁয়া ডকুমেন্ট আপনার কোণ দরকার। ডকুমেন্ট দেখুন আপনার ভেরিফিকেশন ওরিজিনাল ডকুমেন্ট, এটা পূর্ব মধ্যে ভিডিও করছিলি। দেখুন ক্যান্ডিডেট পর্সন শুড বি সবমিটেড ডকুমেন্ট ওরিজিনাল ডকুমেন্ট ব্রড ফর দ্য ভেরিফিকেশন, ফটোকপি ডকুমেন্ট শুড বি সেলফ আটেস্টেড, যে আপনার ফটোকপি ডকুমেন্ট অছি সার্টিফিকেট আপনার যে অছি তাদের আপনার সেলফ আটেস্টেড করবে, মানে নিজে নিজে আপনার সিগনেচর রহিব। তার অনলাইন আপ্লিকেশন ফর্ম হার্ড কপি অনলাইন আপ্লিকেশন ফর্ম দ মেনশন দ রোল নম্বর আর দ টপ রাইট কর্নর, তো অনলাইন আপ্লিকেশন ফর্ম আপনার কোথায় আপনার এটা ডাউনলোড করবে না, এটা আপনার ওপিএসসি ওয়েবসাইট্রে আপনার অনলাইন আপ্লিকেশনটা রহিব। অনলাইন আপ্লিকেশন ওপিএসসি ওয়েবসাইট মাধ্যমে আপনার ডাউনলোড করে পারবে। তো 500 ফুট সাইজ ফটোগ্রাফ হচ্ছে, ওয়ান ফটোগ্রাফ বেস্ট প্রোভাইডেড, ওয়ান আপ্লিকেশন ফর্ম, টু আটেস্টেড ফটোগ্রাফ টু দ অনলাইন আপ্লিকেশন, পাসপোর্ট ফটো আপনার যদি থিব তাহলে আপনার মানে গোটি কাম করতু, পাসপোর্ট সাইজ ফটো আপনার যে 30টি আপনার 30টি 40টি যে একাথরে বাহার যাতে বাহারে আপনার সে বাহার বাহার করতু, যাদ্বারা আপনার পাসপোর্ট সাইজ বি রয়ে অন্য কেউ এক্সামে আপনার দরকার হলে সেটা কাম লাগিপার। তারপর নেক্সট যাবে আমরা এজুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট কোণ নব। এজুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট হচ্ছে ম্যাট্রিকুলেশন এইচএসসি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট আপনার, ইন্টারমিডিয়েট প্লস টু সার্টিফিকেট, ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট, ইয়ে আপনার কম্পলসরি আপনার সার্টিফিকেট রহব। ওড়িয়া টেস্ট পাস সার্টিফিকেট ফ্রম দ্য বিএসসি ওড়িশা, ইয়ে ইন্ডিকেটিং ক্যান্ডিডেট পাস ইন দ ওড়িয়া ল্যাঙ্গুয়েজ্রে, এইটা মধ্যে আপনার দরকার। তারপর যে সার্টিফিকেট ক্লেমিং রিল্যাক্সেসন, যে এসসি এসটি এসিবিসি সার্টিফিকেট মানে যে ক্যান্ডিডেট আপ্লাই করছেন তাঁপাই কোণ ক্লেমিং রিল্যাক্সেসন কোণ রয়েছে আপনার দেখুন। কাস্ট সার্টিফিকেট বাই এসসি এসটি এসিবিসি সার্টিফিকেট ইস্যু আফটর দ, এটা তো আপনার এক্সাম এসিবিসি সার্টিফিকেট আপনার 3 বর্ষ পূর্বহিত ম্যাক্সিমম অধিকা তাঠু অধিকা হয়ে নথিব, কাস্ট সার্টিফিকেট মধ্যে 3 বর্ষ পূর্বর হয়ে দরকার, তা ম্যাক্সিমম যে ডেট্র আপনার আপ্লাই কলে তার 3 ইয়ার্স পুরোনা হয়ে দরকার। তারপর ডিসচার্জ সার্টিফিকেট তো কমান্ডিং অফিসর, ডিসচার্জ সার্টিফিকেট কেউ মানপাই না এক সর্ভিস মানে যে মেন মানে যে পকাইছেন আপ্লাই করছেন তাঁপাই। আইডেন্টি কার্ড ইস্যু বাই দ ডাইরেক্টর অফ দ স্পোর্টস ওড়িশা স্পোর্টস পর্সন যে তাঁপাই। পরমানেন্ট ডিসএবিলিটি সার্টিফিকেট যে আপনার অছি ইস্যু বাই দ কনসর্ন মেডিকাল পিডব্লু ক্যান্ডিডেট পাই সেটা দরকার পড়িথাই, এইসব সার্টিফিকেট আপনার দেখুন। তারপর নো অবজেকশন সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ
competent and authority case in the in-service candidate. Aadhaar card, attestation form, duly filled up in download OPSC website. Eta apan OPSC website jai apan download kari pari. Any other document as per the OPSC copy chalana showing payment fee. Seta matha copy chalana apan jepare jo chalana te khati tebe jetebele apan apply kartebe taro seta chalanta certificate character principal head the institute eta apanankar certificate character certificate ଅଛି। ଏବେ ଆପଣଙ୍କର କ'ଣ ଆସିଛି କିନ୍ତୁ ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ଆଡ଼ଭାଇସ୍ କରିଥିଲି କି ଆପଣମାନେ ଦେଇଥିଲି କି ଆପଣ ମାନେ କ୍ୟାରେକ୍ଟର ସାର୍ଟିଫିକେଟ୍କୁ ମଧ୍ୟ ବାହାର କରିଦେବେ ଯାହାଦ୍ୱାରା ଆପଣ ଯଦି ଦରକାର ପଡ଼ିଥାଏ ତାହେଲେ ହେଲ୍ପଫୁଲ୍ ହୋଇଯିବ। ଇଏ ତ ଗଲା ଆପଣଙ୍କର ଏଇସବୁ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଆପଣ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କ ପାଇଁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ। ଆ ପୂର୍ବରୁ ଡିବି ପୂର୍ବରୁ ଆପଣ ନିଶ୍ଚିନ୍ତ ନିଶ୍ଚିନ୍ତ ଆ ପାଇଁ ପୁରା ପୁରା କ୍ଲିୟର୍ ହୋଇଯାଆନ୍ତୁ ଯାହାଦ୍ୱାରା ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ଆପଣଙ୍କର ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ପାଇଁ ଆପଣ ଏଲିଜିବୁଲ୍ ହୋଇପାରିବେ। ଆଉ ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ପାଇଁ ମଧ୍ୟ ଆପଣ ତିନିରୁ ଚାରି ଘଣ୍ଟା ଯେଉଁମାନଙ୍କର ବେସିକ୍ ନଲେଜ୍ ଅଛି ଆଉ ଯେଉଁମାନଙ୍କର ନଲେଜ୍ ଅଛି ତ ଦୁଇ ଘଣ୍ଟା ନିଜକୁ ସମୟ ଦିଅନ୍ତୁ ଯାହାଦ୍ୱାରା ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ପାଇଁ ଏଲିଜିବୁଲ୍ ହୋଇପାରିବେ। ତ ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କଥା ହେଉଛି ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଡିଭି ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଭେରିଫିକେସନ୍ ହେଉଛି ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ। ତ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଭେରିଫିକେସନ୍କୁ ଭଲ ଭାବରେ ରେଡ଼ି କଲେ ଆପଣମାନେ ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ପାଇଁ ଏଲିଜିବୁଲ୍ ହୋଇପାରିବେ। ଏଇଟା ହେଉଛି ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଭେରିଫିକେସନ୍ ଭଲ ଭାବରେ ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ। ଏସ୍ସି ଏସ୍ଟି ଏସ୍ସି ବି ସି କ୍ୟାଣ୍ଡିଡ଼େଟ୍ମାନଙ୍କୁ ମୁଁ କହୁଛି ଯେଉଁମାନେ ବି କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ ଏସ୍ସି ବି ସି ସାର୍ଟିଫିକେଟ୍ ଦରକାର ଆଉ ଜେନେରାଲ୍ କ୍ୟାଣ୍ଡିଡ଼େଟ୍ ପାଇଁ ତ ଏକ୍ସୋ ଦରକାର ନାହିଁ। ଜେନେରାଲ୍ କ୍ୟାଣ୍ଡିଡ଼େଟ୍ ପାଇଁ ଯେଉଁ ସବୁ ସାର୍ଟିଫିକେଟ୍ ଦରକାର ସେମାନେ ନିଜର ରେଡ଼ି କରି ରଖିବେ। ତ ଏହା ଥିଲା ଆମର ଓପିଏସ୍ସି ଏସ୍ଓର ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ବିଷୟରେ ଆଉ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଭେରିଫିକେସନ୍ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଅପଡ଼େଟ୍। ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିଲେ ଲାଇକ୍ ଓ ସେୟାର କରନ୍ତୁ। ଆମ ଚ୍ୟାନେଲ୍ରେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଥିଲେ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ।